বিজেপির পক্ষ থেকে অর্ডার পাইয়া আমরা কাজটা আরম্ভ করছি। তখন ইন্ডিয়ার বিএসএফ আসিয়া বলে যদি আর একটা একটা কাজ করবে তাহলে তোমাদেরকে আক্রমণ করবো। আজকে আমার বাংলাদেশে মসজিদ নির্মাণ হবে, সেই মসজিদে কেন ইন্ডিয়ান বিএসএফ বাধা দেবে? এই বাধা দেওয়ার ক্ষমতা, এই বাধা দেওয়ার সাহস ওদেরকে কে দিয়েছে? আমার কলিজার ভাইরা, কে দিয়েছে? আফসোস লাগে হে জাতি, আফসোস লাগে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় কলিজার ভাইরা, এই সেই মসজিদ 1820 সালে এই মসজিদটি তৈরি করা হয়। কিন্তু মসজিদটি যখন পুরাতন হয়ে যায়, মুসল্লিরা সেখানে নামাজ পড়তে গেলে অনেক সময় বৃষ্টি হলে তাদের শরীরের মধ্যে বৃষ্টির ফোঁটাগুলি পড়ে। তাই গ্রামবাসী মিলে সিদ্ধান্ত নিয়েছে এই মসজিদটাকে নতুন করে নির্মাণ করবে, কিন্তু এখানে বাধা দিয়েছে। আমার কলিজার ভাইরা, কারা বাধা দিয়েছে? ইন্ডিয়ান বিএসএফ বাধা দিয়েছে। কেন কেন? মসজিদ নির্মাণ করতে গিয়ে ইন্ডিয়ান বিএসএফ কেন সেখানে বাধা দিবে? এই সাহসরা কিভাবে পায়, কে দিয়েছে এই সাহস এদেরকে? আমার কলিজার ভাইরা, এখানে আজকে যদি মসজিদের জায়গায় যদি মন্দির হতো, আমার মনে হয় না এই বিএসএফ এর বাচ্চারা এই নির্মাণ কাজে বাধা দিত না। কারণ এরা মুসলমানদের শত্রু, গত জীবনেও ছিল, এই জীবনেও আছে, সামনের জীবনেও এরা শত্রু থাকবেই। এরা কখনো মুসলমানদের বন্ধু হবে না, এরা কখনো বাংলাদেশের বন্ধু হবে না। আজকে যারা এই তাদেরকে বন্ধু ভাবতেছেন, মনে রাখবেন এরা কখনোই আপনার বন্ধু নয়। আমার কলিজার ভাইরা, এই মুহূর্তে গ্রামবাসীর মুখ থেকে আমরা কিছু কথা শুনতে চাই। বিজেপির পক্ষ থেকে অর্ডার পাইয়া আমরা কাজটা আরম্ভ করছি। তখন ইন্ডিয়ার বিএসএফ আসিয়া বলে যদি আর একটা একটা কাজ করবে তাহলে তোমাদেরকে আক্রমণ করব। আবার কলিজার ভাইরা কথা শুনছেন, যখন নির্মাণ কাজ শুরু হয়েছে তখন বিএসএফ এসে বলেছে আর একটা ইটা যদি গাঁথা হয় তাহলে তোমাদের উপরে আক্রমণ করা হবে, আক্রমণ করা হবে। সহ্য হয়? আমার কলিজার ভাইরা, সহ্য করার মতো নয়। কারণ এখানে মসজিদ তৈরি হবে কেন? কেন মসজিদ তৈরি হবে? আর সেই মসজিদে মুসলমানরা এসে নামাজ পড়বে আর দোয়া করবে, এটা তাদের চোখে সয় নাই, তাদের চোখে ঠাড়া পড়েছে। আমার কলিজার ভাইরা, এত বড় সাহস এদেরকে কে দিয়েছে? এটা কি ইন্ডিয়ার ভিতরে পড়েছে? ইন্ডিয়ার ভিতরে পড়ে নাই, তারপরেও সীমানা পড়ে নাই, তারপরেও এই কুখ্যাত সন্ত্রাসী দলেরা আমাদের বাংলাদেশের মসজিদগুলিতে এখন তারা দখল করতে চায়। আমার কলিজার ভাইরা, আজকে বাংলাদেশ ইন্ডিয়ার কাছে কেন জানি একটা জিম্মি হয়ে গেছে, এই কুখ্যাত ইন্ডিয়ান শয়তানদের কাছে, এই কুখ্যাত ইন্ডিয়ান দালালদের কাছে আজকে আমাদের বাংলাদেশটা বন্দি হয়ে গেছে। আমার কলিজার ভাইরা, আমার কলিজার ভাইরা, আমরা আর একটু গ্রামবাসীর কাছ থেকে কিছু কথা শুনতে চাই। পুরানা মসজিদের পাশেই এই ওয়ালের ভিতরে মসজিদটা বানা নেওয়ার উদ্যোগে নিছি, নেওয়ার পরে মসজিদটা খাড়া হয়ে গেছে গিয়া, বিএসএফ আইয়া আমরা বাধা দিয়া আমরা ক্ষতিগ্রস্ত করে। কোনো অবস্থাতে এটা সাতটা লাই করা যায় নাই। আমরা বর্তমানে আমাদের গজগা গ্রামের মহিলা পুরুষ সবটি অনেক আতঙ্কের মধ্যে আছি। হ্যাঁ, আমার কলিজার ভাইরা, শুধু ওই গ্রামবাসী এদের আতঙ্কে নেই, শুধু ওই গ্রামবাসী আতঙ্কে নেই, এই ইন্ডিয়ানের বিএসএফের কারণে সারা বাংলাদেশের সমস্ত মানুষ আমরা এখন আতঙ্কের মধ্যে আছি। আমার কলিজার ভাইরা, কারণ আজকে তারা মসজিদ নির্মাণ কাজে বাধা দেয়, আজকে তারা বাংলাদেশের অনেক বিষয়গুলির উপরে হস্তক্ষেপ করে। কে দিয়েছে এই অধিকার আমার কলিজার ভাইরা? আমার কলিজার ভাইরা, আজকে এই মুদি আশা আশা করে নিয়ে বাংলাদেশে তৌহিদ জনতা কিন্তু তারা কিন্তু আন্দোলন করতেছে, তারা শান্তিপূর্ণভাবে আন্দোলন করতেছে, তারা বুঝায় দেওয়ার চেষ্টা করতেছে। আমার কলিজার ভাইরা, যে এই মুদি, এই শয়তান, এই ইন্ডিয়ানের গোষ্ঠী, এরা কখনো মুসলমানের বন্ধু হতে পারে না, সাবধান হয়ে যাও। কিন্তু কে শোনে কার কথা? আজকে একদল বাংলাদেশি আমাদের ভাইরা
তাদেরকে বন্ধু ভাবতেছে, তাদেরকে আপনজন ভাবতেছে, দোস্ত ভাবতেছে, ভুলে যান সব, এরা কখনো আপনার বন্ধু ছিল না, আর এরা কখনো আপনার বন্ধু হবেও না। এরা শুধু স্বার্থের জন্য আপনার কাছে মিল দিয়ে আছে। যতক্ষণ পর্যন্ত আপনার কাছ থেকে স্বার্থ পাবে, খাবার পাবে, ততক্ষণ পর্যন্ত আপনার বন্ধুর অভিনয় করবে, আপনার বন্ধু তারা কখনোই হতে পারবে না। আজকে আফসোস লাগে রে জাতি, আফসোস লাগে। আজকে মুসলমানদের মসজিদ হবে, সেই মসজিদটা তাদের সীমানার মধ্যে নয়, তারপরেও কেন আজকে মসজিদ নির্মাণ কাজে বাধা দেওয়া হয়? আমার বাংলাদেশের যারা রাজনীতিবিদ, যারা ক্ষমতার মধ্যে আছেন, ক্ষমতা নিয়ে আছেন, পাওয়ার আপনাদের হাতে আছে, আপনারা কি এই সমস্ত জিনিসগুলি দেখেন না? কোথায় থাকেন আপনারা? আপনাদের দেখা উচিত, যেহেতু আপনারা মুসলমান আর আপনারা মুসলমানের নেতা, এই জিনিসগুলো আপনাদেরকে দেখতে হবে। আমার কলিজার ভাইরা, কোথায় যাবেন, কার কাছে নালিশ করবেন, কার কাছে কি বলবেন? বললেই দোষ, কথা বললেই দোষ, যত কথা বলবেন তত বলবেন ততই দোষ। চুপ করে থাকতে হবে আপনাকে, শুধু চুপ করে দেখবেন, কোনো কথা বলবেন না, কথা বলা যাবে না। আজকে বাংলাদেশের প্রত্যেকটি থানাতে ধরতে গেলে একটা করে হিন্দু অফিসার আছে। এই জন্যই আজকে আমাদের বাংলাদেশের মানুষগুলি আমরা বিপদেও আছি। আমরা ঠিক আছে, সে নিয়ে আমরা আলোচনা করতে চাই না যে কেন সেখানে হিন্দু আসলো, কেন সেখানে এই হলো, সে হলো, আমরা তো ওই বিষয়ে কোনো কথা বলি না। কোথায় মন্দিরে কি হলো না হলো, আমাদের বাংলাদেশের বিজিবিগণ, যে কোনো বাহিনীগণ, তারা কি সে ব্যাপারে কোনো কথা বলে যে কোন জায়গাতে মন্দির তৈরি হচ্ছে, মন্দির কেন তৈরি হবে? আমরা কখনো এ ব্যাপারে কথা বলি? বলি না। কিন্তু আজকে তাদের সাহস কত বড়, তারা বলে আর একটা ইটা যদি গাঁথনি করা হয় তাহলে তোমাদেরকে পাকড়াও করা হবে, তোমাদেরকে ঘেরাও করা হবে, তোমাদেরকে অ্যারেস্ট করা হবে, অ্যারেস্ট করে নিয়ে যাবে। আমার কলিজার ভাই, এই হচ্ছে এখন বর্তমানে আমাদের বাংলাদেশ, যে আমাদের বাংলাদেশটা ইন্ডিয়ার চাপের মধ্যে আছে। ইন্ডিয়া যে যে চাপগুলি দেয়, আমাদের বাংলাদেশে ওই ওই চাপ অনুযায়ী চলতে হয়। তা না হলে আজকে আমার বাংলাদেশে মসজিদ নির্মাণ হবে, সেই মসজিদে কেন ইন্ডিয়ান বিএসএফ বাধা দেবে? এই বাধা দেওয়ার ক্ষমতা, এই বাধা দেওয়ার সাহস ওদেরকে কে দিয়েছে? আমার কলিজার ভাইরা, কে দিয়েছে? আফসোস লাগে হে জাতি, আফসোস লাগে। আমি আজকের এই ভিডিওর মাধ্যমে আমার দেশের নেতাদেরকে বলতে চাই, আপনারা যদি এই বিষয়গুলি না দেখেন আপনারা পাপি হয়ে যাবেন, আল্লাহর কাছে আপনাদেরকে হিসাব দিতে হবে, এই হিসাব থেকে আপনারা কখনো রেহাই পাবেন না। আল্লাহ আপনাদেরকে ধরে বসবে, আর যেদিন আল্লাহ ধরে বসবে সেদিন আপনারা কার দাদা বাবুর কাছে যাবেন, কোন দাদা বাবুর কাছে আপনি সেদিন যাবেন? খেয়াল করে রাখেন। আমার কলিজার ভাইরা, ভিডিওটি আমি শেষ করে দিচ্ছি। ভিডিওটি অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুক, আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক। আল্লাহ হাফেজ।